মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে, নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, ওরে আমার সোনা মনি আমি যে তোর দাদা মনি, সদায় তোর দাদা রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে, নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে, ওরে আমার সোনা মনি আমি যে তোর দাদা মনি, একবার প্রিয়া ভালোবেসে দেখো, দেখো কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, একবার ও প্রিয়া ভালোবেসে
এসে দেখো। Hey!
শুনলেন বাংলা সিনেমা তোমাকে সেলাম বইয়ের কিছু সুপারহিট সুপারহিট সং। এই গানগুলো গেয়েছেন উদিত নারায়ণ, অলোক আগ্নিক, আরও অনেক শিল্পী। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাংলা সিনেমা তোমাকে সেলাম বইয়ের কিছু গান শুনলাম আপনাদের, অসাধারণ কিছু সুপারহিট সং। এই গানের সাথে সাথে আপনাদের আমি কিছু কমলা লেবু বাগান দেখাবো। সাধারণত কমলা লেবু বাগান খুব একটা দেখা যায় না, গান তো আপনারা শুনছেনই, সেই সাথে কিছু কমলা লেবু বাগান দেখবেন এবং কমলা লেবু দেখুন। অসাধারণ কমলা লেবু একেবারে পেকে হলুদ হয়ে আছে, পুরো গাছ জুড়ে লেবু আর লেবু, দেখে চোখটা জুড়িয়ে যায়, অসাধারণ। সাধারণত এইসব কমলালেবু দেখতে হলে দার্জিলিংয়ে যেতে হয়, আপনার আর দার্জিলিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আমার ভিডিওতে এখানে বসেই আপনি ঘরে বসে দেখতে পারবেন কমলালেবু। দেখুন পুরো গাছটা জুড়ে কমলালেবু, বড় বড় লেবু, সাইজ খুব সুন্দর। দেখুন একটি টবের উপরে এবং মাটিতে, দেখুন নিচে মাটিতে ঝুলে আছে কমলালেবু, অসাধারণ। পুরো গাছটা হলুদ হয়ে আছে, দেখে চোখ জুড়িয়ে যাবে। এরকম দৃশ্য হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি, তাই সচক্ষে দেখে নিন, আপনাদের আর দার্জিলিং যেতে হবে না। আমার এই ভিডিওতে দেখে নিন কমলালেবু বাগান। তাছাড়া আজকে আমি অডিও নয়েজ রিমুভার, আমরা যে ভিডিও মেক করি সেই ভিডিওতে বেশিরভাগ সময় কিছু নয়েজ চলে আসে। এইবার আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করছেন কিংবা ভিডিও করছেন, ভিডিও করার সময় পারাপার্শ্বিক অনেক নয়েজ চলে আসে, হয়তো ঘরের কিছু টুকটাক সাউন্ড চলে আসে, রাস্তা থেকে গাড়ি যায় তার শব্দ আসে, আরও বিভিন্ন রকম পাখার শব্দ আসে, বিভিন্ন রকম শব্দ চলে আসে, কুকুর ডাকে। এই যে নয়েজগুলো, এই নয়েজগুলো জন্য ভিডিওর কোয়ালিটি খারাপ হয় এবং আমাদের ভিউজও কমে যায়। তাই এইসব নয়েজ কী করে দূর করা যায়, কোন এমন অ্যাপ আছে যে অ্যাপের মাধ্যমে সব থেকে ভালো নয়েজ রিমুভ করা যায়, আজকে আমি তাই আপনাদের বলবো। বেস্ট নয়েজ রিমুভার অ্যাপ, কোন অ্যাপ দিয়ে ভিডিও করলে, বিশেষ করে যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করেন, ল্যাপটপ কিংবা কম্পিউটারের দিয়ে নয়, ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করার সময় তাদের প্রফেশনালি অনেকই পাওয়া যায় নয়েজ রিমুভার, কিন্তু মোবাইল দিয়ে করতে গেলে আমরা করব ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে নয়েজ রিমুভার কোনটা ভালো। আমরা সাধারণ যে ইউটিউবার আছি, আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করি, আমরা সম্পূর্ণ ফ্রিতে নয়েজ রিমুভার অ্যাপ দরকার, নয়েজ রিমুভার অ্যাপ দিয়ে নয়েজ রিমুভ করব। এইবার যারা পিসি বা ল্যাপটপে করেন, যারা প্রফেশনালিভাবে করেন, তারা বিভিন্ন রকম পয়সা দিয়ে অ্যাপ ডাউনলোড করে নেবেন, কিন্তু আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিট করি, আমাদের ছোটো চ্যানেল, তাই আমরা চাই সম্পূর্ণ ফ্রিতে নয়েজ রিমুভার অ্যাপ। আজকে আমি বলবো যে কোন রিমুভার অ্যাপ দিয়ে সব থেকে ভালো রিমুভ করা যায়। লেক্সিক্স অডিও তো আছেই, তাছাড়া যারা ভিডিও এডিট করি, বেশিরভাগ ভিডিও এডিট করি আমরা কাইনমাস্টার দিয়ে, আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করি সবাই কিন্তু কাইনমাস্টার ইউজ করেন, 90% ইউটিউবার, কেউ ইনশট করেন, কেউ পাওয়ার ডিরেক্টর করেন, কিন্তু কাইনমাস্টারটাই সবাই বেশি করেন। এবার দেখবেন কাইনমাস্টারে একটি নয়েজ রিমুভ করে একটি নতুন অপশন আছে, যারা কাইনমাস্টার ইউজ করেন দেখবেন একটি নতুন সেটিংস এসছে নয়েজ রিমুভ, আর সব থেকে খুব ভালো নয়েজ রিমুভ হয় কাইনমাস্টারে, অসাধারণ নয়েজ রিমুভ হয়, একেবারে কোনো সাউন্ড টাউন থাকে না, আপনার ভয়েসটা একেবারে ক্লিন চলে আসবে। তাই আমার মনে হয় যে কাইনমাস্টারে যে নয়েজ রিমুভ আছে, আলাদা করে আর কোনো নয়েজ রিমুভার ডাউনলোড করার প্রয়োজন নেই। যারা কাইনমাস্টার ইউজ করছেন তারা অবশ্যই জানেন যে নয়েজ রিমুভারটা কত ভালো, তাই আমার মনে হয় যে কাইনমাস্টারই সব থেকে বেস্ট নয়েজ রিমুভার। কী অসাধারণ লেবুর দৃশ্য, ছোট্ট একটি টব,
সেই টবের উপরে একটি লেবু গাছ, দেখুন এত লেবু হয়ে ঝুলে আছে, মনে হয় যেন গাছ ভেঙে পড়বে, তাই চারিদিকে বাঁশ দিয়ে বেঁধে রেখেছে। একটি বড় সিমেন্টের চারি আছে, তার উপরে গাছটা বসানো আছে। সেই গাছটিতে এত লেবু ধরে আছে, আর গাছ লেবুর সাইজগুলো খুব ভালো, শুনেছি নাকি লেবুগুলো খেতেও খুব ভালো, খুব সুস্বাদু এবং খুব মিষ্টি হয়, টক না। সচরাচর যে মানে যে ন্যাচারাল ছাড়া যেসব জায়গায় গাছ তৈরি হয়, গাছ হয়, সেখানে যদি কোনো ফল হয় সেই ফলগুলো কিন্তু মিষ্টি হয় না, কেননা আমরা জোর জবরদস্তি এইসব পরিবেশে তো এই গাছগুলো হয় না, আমরা জোর জবরদস্তি তৈরি করছি, কিন্তু এই কারণে ফলগুলো খুব একটা ভালো হয় না, টক হয়। তা আমি শুনেছি যে এই ফলগুলো নাকি খুবই মিষ্টি হয়, খুবই সুস্বাদু, বাজারে নাকি খুব বিক্রি হয়। এখন আমাদের বাজারে যখন যাবেন দেখবেন এইসব যে নার্সারি আছে সেই সব নার্সারির লেবু বাজারে ভর্তি, আপনাকে দার্জিলিংয়ে কমলা লেবু বলে এইসব লেবু চালিয়ে দেবে, আপনি বুঝতেও পারবেন না যে এগুলো লোকাল লেবু। আপনারা সবাই জানেন যে আমি গানের সাথে কিছু ভিডিও সবসময়ের জন্য ইউজ করি, যে ভিডিওগুলো কিছু ন্যাচারাল ভিডিও থাকে, প্রাকৃতিক দৃশ্য থাকে, সবই প্রাকৃতিক দৃশ্য, কোনো সময় ফুলের দৃশ্য থাকে, কোনো সময় ফলের দৃশ্য থাকে। গ্রামগঞ্জে যা আমি ঘুরে ঘুরে ভিডিও শ্যুট করি সেগুলোই আপনাদের দেখাই, সেই সব ভিডিওই আপনাদের সামনে আমি তুলে ধরি। আশা করি আপনাদের ভিডিওগুলো খুবই ভালো লাগছে, ভালো লাগবে। আর মেন কথা হচ্ছে আমি ওই ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি ইউজ করি না, কোনো অনেকেই আছেন যারা প্রিন্টার্স বা ইমেজ সার্চম্যান থেকে কিছু ছবি ডাউনলোড করে তারপরে এডিট করে তারপর সেখানে গান দিয়ে দেন, আমি সেটা করি না। আমি সম্পূর্ণ ভিডিও দিই, নিজের হাতে ভিডিও শ্যুট করি, তারপর সেই ভিডিওর পিছনে আমি গান জুড়ে দিই, তারপর আমি ভয়েস দিই, লাস্টে সবার শেষে প্রায় 50% 60% আমার ভয়েস থাকে। আমি বিভিন্ন রকম টিপস দিয়ে থাকি ইউটিউব সম্বন্ধে, আপনাদের যত রকম সমস্যা হোক, যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি যতটা সম্ভব পারবো আপনাদের সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। অনেকেই আছেন আমাকে ফোন করেছেন, আমাকে এক ইউটিউবার তিনি মেসেঞ্জারে ফোন করেছিলেন যে তার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশনে সঠিকভাবে আসছে না, তিনি যখনই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশনের ওখানে সাবমিট করতে যাচ্ছে রিসাবমিট, তারপরে যখনই উনি নিউতে রিসাবমিটে ক্লিক করছে তখনই ওনার সিঙ্গাপুর ট্যাক্স সম্বন্ধে কিছু চলে এসছে, এখন বিজনেস অ্যাকাউন্ট ও দেখাচ্ছে। এইবার আমি তো বুঝতে পারছি না এইসব চ্যানেলগুলো সাধারণত অ্যাডসেন্স যদি আপনি হাতে না পান আপনি কী করে বুঝবেন যে কোথায় ভুল আছে কী করে, তাই আমরা ওই স্ক্রিনশট দেখে বুঝতে পারবো না। যদি চ্যানেলটা লগ ইন করা যায় তারপরে দেখা যাবে যে অ্যাডসেন্সে কোথায় প্রবলেম আছে। সিঙ্গাপুর ট্যাক্স আমরা হচ্ছে ট্যাক্স ফর্ম ফিল আপ করি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন, কিন্তু যাদের গুগল সাইট আছে, যারা সাইট আছে, চ্যানেলও আছে সাইটও আছে, তাদের সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হয়, কিন্তু আমাদের কোনো সাইট নেই, আমাদের শুধু ইউটিউব চ্যানেল আছে, তাই আমরা শুধু ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবো। এইবার অনেকে ভুল করে যখন আমরা চ্যানেল করি তখন দুটো অপশন থাকে, একটি ইন্ডিভিজুয়াল আর একটি বিজনেস, অনেকে ভুল করে বিজনেস করে ফেলেন। এখন আমার মনে হচ্ছে উনি যে কোনো কারণে ভুল করে হয়তো ওনার চ্যানেলটি অ্যাকাউন্টটি করেছে বিজনেস, যে কারণে ওনার এখন ওই সিঙ্গাপুর ট্যাক্স আসছে, আরও ট্যাক্স সম্বন্ধে অনেক কিছু দিয়েছে, আমাকে একটি স্ক্রিনশট পাঠিয়েছে। এখন বলতে দাদা কী সমস্যা, এটার সমস্যার সমাধানটা কীভাবে করা যায়, তা আমি বললাম তো আপনি কোথায় ভুল করেছেন আমি সেটা তো বলতে পারবো না, আর অ্যাডসেন্সটা যদি দেখা যায় তবেই ভুল করা বোঝা যায়, কিন্তু আপনি যে কোথায় ভুল করেছেন আর সিঙ্গাপুর ট্যাক্স আপনার আসছে কেন, আপনি যতবারই বারেবার নতুন করে ক্লিক করতে যাচ্ছেন যখনই আপনি ফিল আপ করতে যাচ্ছেন আপনার চলে আসছে সিঙ্গাপুর ট্যাক্স, এইবার সিঙ্গাপুর ট্যাক্স কেন এসছে, আপনি কোথায় ভুল করেছেন সেটা দেখতে হবে। এবার দেখতে হলে কী করতে হবে,
অ্যাসেন্সটা লগ ইন করে তারপর দেখতে হবে। এইবার অনেকেই ভরসা পান না, এইবার আপনি যেখানে ভরসা পাবেন যে ইউটিউবারের কাছে, বড় ইউটিউবার তাদের কাছে আপনার অ্যাক্সেসটা দিতে হবে, অ্যাক্সেস দিতে হবে। সে লগ ইন করবে অ্যাক্সেস, তারপরে দেখবে, আর নাহলে কারো ক্ষমতা নেই কী করে আপনার ভুল হচ্ছে সে ভুল ধরিয়ে দেবে, সেটা সংশোধন করা সম্ভব নয়। কাউকে আপনার বিশ্বাস করতেই হবে, আপনি যদি নিজে না পারেন, আর নিজে পারলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু সব ইউটিউবার তো সবাই জানেন, সব কিছু জানে না, এই কারণে কাউকে বিশ্বাস তো কাউকে দেখাতে হয়, বিশ্বাস তো কাউকে দেখিয়ে তারপরে সেটা সংশোধন করতে হয়। লাস্ট ডেট আছে ডিসেম্বর মাসের 31 তারিখ, এখনও প্রায় মাসখানিক হাতে আছে। দেখুন কোনো বড় ইউটিউবারকে কিংবা জানাশোনা কাউকে দিয়ে আপনি আপনার অ্যাসেন্সটা ওপেন করান, তারপরে দেখুন যে আপনি ইন্ডিভিজুয়াল করেছেন না বিজনেস করেছেন। যদি বিজনেস করেন তাহলে সেটাকে আবার ইন্ডিভিজুয়াল করতে হবে, ইন্ডিভিজুয়াল করে তারপরে আপনার পেমেন্ট অপশনে গিয়ে, পেমেন্ট ইনফোতে গিয়ে, সেটিংসে গিয়ে আপনার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে, রিসাবমিট করতে হবে। আর আপনার এই সিঙ্গাপুর ট্যাক্সেসে এটা যদি আপনি সংশোধন না করেন তাহলে কী হবে, আপনার পেমেন্ট কিন্তু হোল্ডে থাকবে, পেমেন্ট আটকে যাবে, আপনারা তো কোনো পেমেন্ট আপনি পাবেন না। অনেকেই ভাবেন যে 30% কাটবে, সেসব কিছুই নয়, 30% কাটতেও পারে বলাও যায় না, কিন্তু পেমেন্টটা বেশি আটকে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই যাদের এই সিঙ্গাপুর ট্যাক্স এসছে, যারা ভুল করেছেন, বিজনেস করেছেন, তারা সঠিকভাবে করে যদি নিজে না পারেন, কোনো ইউটিউবারের পরামর্শ নেবেন কিংবা কাউকে বিশ্বস্ত কাউকে আপনি চ্যানেলটা দিয়ে আপনার অ্যাসেন্সটা ওপেন করিয়ে তারপরে সেখানে সমস্যার সমাধান করবেন। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যে এই সিঙ্গাপুর ট্যাক্স কেন আসছে এবং এর সমস্যার সমাধান কীভাবে করা যায়। আর সবশেষে সেই কথাটি আবারই বলি, যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন, অনেকেই আছেন যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন ধরনের গান শুনতে চান। যদি আমার কাছে তেমন কপিরাইট ফ্রি সং থাকে অবশ্যই আপলোড দেবো, আর আপলোড দিলে তো আপনারা দেখতেই পারবেন। আমার ভিডিও অনেকেই আছেন যারা ডাউনলোড করেন, ডাউনলোড করে নিজেদের চ্যানেলে আপলোড দেন, যারা আপলোড দিচ্ছেন আমার কোনো প্রবলেম নেই, আমার দিক থেকে আপনাদের কোনো প্রবলেম নেই, আপনারা আপলোড দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। এক অসুবিধা হলে আপনাদের হতে পারে, অনেকে কী করেন যে আমার পুরো ভিডিওটাই ডাউনলোড করেন, ডাউনলোড করে তারপরে তারা এডিট টেডিট না করে পুরো ভয়েসটাই তাদের চ্যানেলে আপলোড দিয়ে দেন। তাই আপনাদের কাছে বলবো, রিকোয়েস্ট করবো, আপনাদের স্বার্থে যখন এডিট করবেন আমার এই যে ভয়েসটা আছে এই ভয়েসটা আপনারা এডিট করে বাদ দিয়ে দেবেন। এই দেখুন, এই যে আমি, এটি হচ্ছে আমি অমিত কুমার, আপনাদের সামনে আমার মুখ দেখালাম, একটু শুটিং করছিলাম ওই জন্য দেখালাম যে তাহলে একটু নিজের মুখটাও দেখাই। এই যে আমি অমিত কুমার, দেখুন। এমনিতে আমার তো ভিডিও আছেই, মুখ দেখি ভিডিও, আমি টেক চ্যানেল করি, আমার সব ভিডিওই আমি মুখ দেখিয়ে ভিডিও করি, ফেস ক্যাম ভিডিও। তাই ফেস ক্যাম ভিডিও আমার অনেক আছে, অসুবিধা নেই, আমাকে সবাই চেনেন। তাও আজকে আপনাদের এই ভিডিওতে একটু মুখটা দেখালাম, কেননা মুখ দেখালে কী হয়, একটু সুবিধাই হয়, ইউটিউব অ্যালগরিদম ভাববে যে না আমি এই ভিডিওটা আমি নিজেই শ্যুট করেছি, এই ভিডিওটা আমার। তাই আপনাদের সবাইকেই আমার মুখটা একটু দেখালাম। আশা করি আপনারা আমার গানগুলো, এই গানগুলো শুনবেন, সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোন ধরনের গান আপনারা শুনতে চান কমেন্টস করবেন। তাই এই ধরনের সুপারহিট গান শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। দেখতে থাকুন গান এবং সেই সাথে দেখতে থাকুন কিছু সুন্দর সুন্দর লেবু বাগান, কমলা লেবু, অসাধারণ কিছু লেবু গাছে ধরে আছে,
কি সুন্দর লেবু দেখুন, দেখতে থাকুন, দেখে চোখ জুড়িয়ে যাবে, মনে হয় যেন গাছ থেকে পেরে খাই। কিন্তু এসব গাছে কিন্তু হাত দেওয়া নিষেধ, ওরা লিখে দেয় এবং বলে দেয় যে গাছে হাত দেবেন না। যে কারণে গাছে হাত দিই না, দূর থেকে দেখি, দূর থেকেই ছবি তুলে নিই, আর গাছে হাত দেওয়ার তো কোনো প্রয়োজনও নেই। তাহলে আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরের ভিডিওতে। কালকে আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন দুটো ভিডিও আপলোড দিই, সকালে একটি এবং বিকালে একটি। আজকে এই রাত্রে আমি ভিডিও শ্যুট করছি, তার মানে এই ভিডিওটি কালকে আপনারা শুনতে পারবেন।